হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটি দাবিয়ে দাও। তো এটা হচ্ছে খরগোশ টুপি, আর ওর একটা বান্ধনী খুলে গেছে, একদিকে আছে একদিকে নেই। তো আমি এই কালো মতো একটা কারের মতো আছে, তো এটা আমি দুদিকে বেঁধে দেবো। ভীষণ ঠান্ডা পড়ে গেছে। আর ওর মাঙ্কি টুপিটা ও তো কোথায় লুকিয়ে দিয়েছে, আমি খুঁজেই পাচ্ছি না রুমের মধ্যে। আর এখন এই যে সন্ধ্যেবেলা, ওর আব্বুর জন্য নুডলস নিয়ে এসছে চিকেন ফ্লেভারের। তো চলো তোমাদেরকে দেখাই একটু। রুকো, থোড়া সুপ পিলে না তো। নুডলস আর জিলিপি নিয়ে এসেছিলো,
আর নুডলসটা এনেছিল আমানের জন্যে আর এটা আমার জন্যে। আমি জিলিপি খেতে খুব ভালোবাসি আর আমার একদমই খেতে চাই না। তো এই যে দেখো খাবো এবার। আর এই জিলিপিটা আমাদের গ্রামেই, গ্রামের ভেতরেই একটা দোকান আছে, দোকানদারের নাম হচ্ছে দয়া, খুব সুন্দর জিলিপি করে আর চপ বেগুনি পেঁয়াজি এগুলো করে, তো দারুণ বানায়। ছোটোবেলা থেকে ওর কাছে খেয়ে আসছি, খুবই ভালো লাগে খেতে। তো জিলিপিগুলো দেখতে খুব একটা সুন্দর লাগছে না হয়তো, কিন্তু খেতে খুবই সুন্দর, হ্যাভি টেস্টি। আর সকালবেলা ঘুম থেকে উঠে কলা ওকে দিতে চাইনি, ঠান্ডা লেগেছে, কিন্তু ও তো কলাগুলো দেখতে পেয়ে গিয়েছিলো তাই বায়না করছিল, তাই বাধ্য হয়ে দিতে হলো। আর এই যে দেখো, তো এখনও কলা খেয়ে নেবে, তারপরে ওকে, রুমটা একটু গরম তো ওই জন্য এখন কিছু পরাইনি, বাইরে বের করার সময় সোয়েটার টুপি মোজা টোজা সব কিছু পরিয়ে দেবো, তারপরে বাইরে বের করবো। তো খাওয়া হয়ে যাক। With a broken heart, tell me if I deserve this feeling. I thought that you knew that we had something special till you end up all this way. Bala rui maach. Rui maach lai, rui maach. Ah. Rui maach. Rui maach. Rui maach, rui maach. Rui maach. তো আমানে রটা উচ্চারণ হয় না, তাই উই মাছ করছে। আর তো চলো এবার আমাদের পাড়াদের সবজি বিক্রি করতে এসছে, তো কিছু সবজি কিনে নেব। তো প্রতিদিন আসে আমাদের গ্রামের মোড় থেকে সবজি আনে, তো এখন হঠাৎ করে সবজি নেই, শেষ হয়ে গেছে, তো চলো কিছু কিনে নিই। ও ক্যামেরা করছি তাই মুখটা সরিয়ে নিচ্ছে। আর এই যে দেখো ফুলকপি, আর পালং শাক। তো চলো এখানে আমি একটা লেবু নিয়ে নেব। আর এখানে ভিতরে আছে, এগুলোকে পান ফল বলে, এগুলো খেতে আমার খুব ভালো লাগে, তো এগুলো আমি নিয়ে নেব। তো এখানে সিম আছে, কাঁচকলা, আর এদিকে বেগুন, তো এই যে কুমড়ো কাটছে, চলো এক চিটি কুমড়ো নিয়ে নিই। তো এনাকে চিনতে পারছো? আমার একটা টহল সঙের ভিডিও আছে, তো ওখানেই এই টহল সঙটা গিয়েছে। আর এই যে আমি রান্না করব, তাই ফুলকপি, গাজর, আলু, সিম কেটে নিয়েছি, এগুলো আমি একটু ভাজি করে নেব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি চলে এসেছি আমার মায়ের বাড়ি। আর এখানে আমার ভাইরা, এই যে দেখো এগুলো ফেটি বানছে, তো আমার ভাইদের এগুলো ব্যবসা, ফেটি ব্যবসা এরা এগুলো করে, আর এগুলো দোকানে দোকানে কিনে নিয়ে বাড়িতে এই যে বান্ডিল করে, বান্ডিল করার পর সব এক সাইডে রেখে দেয়, তারপরে বাড়িতে গাড়ি আসে, গাড়ি করে মাল পুরো নিয়ে চলে যায়। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যে গোডাউনে এই মালগুলো বেঁধে এখানে রাখা আছে, তো এটা একটা বড় গোডাউন, লম্বা। তো আমার দুই ভাই আর আমার আব্বু মিলে, তিনজন মিলে এই ব্যবসাটা করে। আর এই যে দেখো এখানেও মাল রাখা আছে। আর এটা হচ্ছে মোটর ভ্যান, আর এই মোটর ভ্যানে করেই মাল বয়ে নিয়ে আসে। আর এই যে এটা বড় ভাই, আর এদিকে ছোট ভাই। আর এই হচ্ছে আমার একটা চাচাতো বোনের ছেলে, আর এদিকে আমার চাচাতো বোন। তো আমার দাদু দাদি আমার মায়ের বাড়িতেই থাকে, তো ওই জন্য ওর বিয়ে হয়ে গেছে যেহেতু, তো এসছে মায়ের বাড়ি, ওই জন্য দাদু দাদিকে দেখা করতে এসছে। বলছো, বলো কি বলছো? আমি বুঝতে পারি নাই তোমার কথা, ভালো করে বলো। কি ওইরকম করে কথা বললে আমি বুঝতে পারবো? কি বদমাইশ হচ্ছে আবার? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? এদিকে এসো। তো এটা আমার একটা বোনাই আর দাদি, তো ছবি তুলতে চাইছিল না দাদি, তাই জোর করে ছবি তুলছে।